দোলে রায় কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। নমস্কার বন্ধুরা, মিটু ব্লগস থেকে তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা বা হ্যাপি হোলি। সকালবেলা পিকুকে ডেকে ওকে খাইয়ে ওকে ফিচকিরিয়ে মুখোশ আর রং নিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু ওরা রং খেলবে আজ হোলি। ওকে রং টং দিয়ে আমি চলে এসেছি পুজো মণ্ডপে। গতকাল ঠাকুর নিয়ে আসা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো গতকাল ঠাকুর নিয়ে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, প্যান্ডেল গাছও অনেক বাকি ছিল, তাই তেমনভাবে ঠাকুরকে বরণ করা হয়নি। জাস্ট ঠাকুর নিয়ে আসলে বরণ করতে হয়, তাই সামান্য 7 ঘন্টা বাজিয়ে অল্প একটু বরণ করে রেখে দেওয়া হয়েছিল। আর আজ বৌদি ভালোভাবে ঠাকুরকে বরণ করছে। আজ পূজাও হবে, 11টার মধ্যে পূজা কমপ্লিট করতে হবে, তাই সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে পিকুকে খাইয়ে ধুয়ে চলে এসেছি প্যান্ডেলে। এখানে দেখো তোমাদের হোলি খেলাটা একটু দেখায়। এখানে পিকু, পিকুর দাদা ভাই, আরও পাড়ার বাচ্চারা সব রয়েছে, রং খেলছে। এদেরকে দেখলে আমাদের বাচ্চাবেলার কথা মনে পড়ে। তোমাদের কি মনে পড়ে? আমার তো খুব মনে পড়ে। আগে যখন আমরা রং খেলতাম, হাতে করে রং মেখে একে অপরের গালে দিতাম, 4-5 দিন ভোর সেই রঙটা থাকতো। এখন তো আর সেটা নেই, এখন সবাই বেশিরভাগ আবির নিয়ে খেলা করে আর রঙটা গুলে নেয়, গুলে নিয়ে একে অপরের জামাতে দেয়, যাতে জামাটা হোলি খেলেছে বলে মনে হয়, কিন্তু মুখে আর তেমনভাবে রঙটা দেয় না, আবিরই দেয়। তবে এটাই ভালো, ওই যে 4-5 দিন ভোর যে রঙটা লেগে থাকে খুব বাজে লাগে দেখতে, ফাঁকে বেরোনোই যায় না। তো যাই হোক, কে কেমনভাবে হোলি খেলো প্লিজ আমাকে একটু জানিও। আর তোমাদেরকে একটাই কথা বলবো, আমার এই ভিডিওটা যেখান দিয়ে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখো। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু কেউ লাইক দাও না। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, এখনও বলছি, তোমরা ভিডিও দেখে চলে যাও কিন্তু কেউ কোনো লাইক দাও না। কিন্তু আমি যার ভিডিও দেখি সবাইয়ের লাইক দিই। আমাদের বামন ঠাকুর চলে এসেছে, দেখতেই পাচ্ছ পূজা করছে। আমরা সবাই উপোস করে আছি, অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খাবো, খেয়ে তারপর আমরা রং খেলতে বেরোবো, রং কিংবা আবি খেলবো। পূজা না হওয়া পর্যন্ত আমরা যারা যারা উপোস করে থাকি, কিংবা বিশেষ করে যারা এই পূজার সঙ্গে যুক্ত রয়েছে, পূজা না হওয়া পর্যন্ত আমরা কোনো রঙই খেলি না, রং বলো আবির বলো কিছুই খেলি না। কারণ পূজা হয়ে যাওয়ার পরে ঠাকুরের পায়ে আবি, তারপর আমরা আবির খেলি। অনেকে দিতে আসে কিন্তু মানা করি, কারণ আমাদের পূজাটা একটু দেরি হয়। এবছর তো তাড়াতাড়ি হচ্ছে, অন্য অন্য বছরে 2-2.5 বেজে যায়। 2-2.5 বেজে যাওয়ার পরেও আমরা আবির খেলি। এখন হোম হচ্ছে, তোমরা পূজাটা দেখতে থাকো আর আমার পুরো ভিডিও দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করবে না। হোমটা হয়ে গেলেই আমাদের পূজা কমপ্লিট হয়ে যাবে। আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি সবটা, সত্যি ক্যামেরা বন্দি করা যায় না। এখানে দেখো আমার এক বৌদি নাচছে, বৌদির নাচটা তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো। বৌদির নাচ তো দেখলে, আর এখানে দেখো আমার এক কাকা নাচছে। সত্যি কথা বলতে কি বলতো, হোলিটা আসলে আমাদের এত আনন্দ হয় আর আমরা সবাই গ্রামের সবাই মিলে এত এনজয় করি ধারণার বাইরে, সেটা তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমরা কীভাবে এনজয় করি। তো রং মাখা আবির খেলা হলো, খেতে তো হবে, তাই আমরা খেতে এসেছি এখন এক নেমন্তন্ন বাড়িতে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্টে ছিলাম, তোমাদেরকে আর দেখাইনি।
এখন বাজে সন্ধ্যা 7টা, সবে ঠাকুরের পূজাটা কমপ্লিট হয়েছে, ঠাকুরমশাই উঠে সবে দাঁড়িয়েছে, আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এতটা পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে আমরা প্যান্ডেলটাকে চারিদিকে ঘিরছি, না হলে ঠাকুরটা তো পুরো ভিজেই যাবে। যেহেতু আমাদের প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম খোলামেলা প্যান্ডেল, আর ঠাকুর দোলা মানে খোলামেলা প্যান্ডেল না হলে ভালো লাগে না। প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে প্যান্ডেলটা ঘিরে দিচ্ছি, আর সবাই ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি এরকম করছো, আমরা কি তোমাকে নিষ্ঠাভাবে ডাকতে পাচ্ছি না তাই এত ঝড় বৃষ্টি দিচ্ছ? জানি না কাল পর্যন্ত কী হবে না হবে, ঠাকুরের কাছে কামনা করছি যেন আজ রাতটুকুই হয়ে কাল যেন ঠিকঠাক ওয়েদার হয়ে যায়। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।